আপনারা শুনছেন রেডিও সারা বেলা 98.8 FM। আজ সোমবার 14 চৈত্র 1427 বঙ্গাব্দ 29 মার্চ 2021 খ্রিস্টাব্দ এবং 13 শ্রাবণ 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রায়হান কবির রাতুল। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 5181 জন, গাইবান্ধায় শনাক্ত 3 জন। গাইবান্ধায় বোরো ধানে ছেয়ে গেছে ফসলের মাঠ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের, সুষম মাত্রায় সার প্রয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেন উপজেলা কৃষি অফিসার। করোনা সংক্রমণ রোধে 18 নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ, কওমি মাদ্রাসা সহ বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রকাশ করা হলো বিসিএস 42তম বিসিএস এর ফল, 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এবং করোনায় আক্রান্ত রংপুর বিভাগের 3 ক্রিকেটার, সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সরাসরি সম্প্রচারের পাশাপাশি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 45 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনের ব্যবধানে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 8949 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 5181 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 6,895,000। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 2,077 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 5,38,018 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি সামি সিয়ামের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1493। এদের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1454 জন, আর চিকিৎসাধীন রয়েছে 23 জন। অপরদিকে জেলায় কোয়ারেন্টাইনে ব্যক্তির সংখ্যা শূন্যতে নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন সামি সিয়াম। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12,77,00,000-এ। এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,96,087 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 10,29,50,076 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতেই। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। গাইবান্ধায় লক্ষ্যমাত্রার থেকে এবার বোরো ধানের আবাদ বেশি হয়েছে, তাই তো বিস্তীর্ণ মাঠের পর মাঠ ছেয়ে গেছে সবুজের সমারোহে। আর আবহাওয়া অনুকূল থাকায় এবছর ভালো ফলনের আশা চাষিদের। তবে বিভিন্ন পোকার আক্রমণের শঙ্কার কথা বলছেন কৃষকরা। এ অবস্থায় ধানের উৎপাদন বৃদ্ধিতে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দিলেন গাইবান্ধার সদর উপজেলা কৃষি অফিসার আলিমরান। লাভ আহমেদের রিপোর্ট। শীত উপেক্ষা করে বোরো ধান রোপণ করে গাইবান্ধার কৃষকরা। প্রথম দিকে সমস্যা দেখা দিলেও আবহাওয়ার রদ বদলে পরিবর্তন হয়েছে ধান গাছ বৃদ্ধির চিত্র। ধানের এমন লক্ষণে এবছর তুলনামূলক ফলন ভালো হবে বলে প্রত্যাশা তাদের। এত কষ্ট করে আমরা আবাদ করি, আমরা তো 1300-1400 টাকার পয়াও করি, দেই শেষে ধান ফলন তো পাই না আমরা। আল্লাহ দিলে তো ধান তো ভালোই হয়েছে। এবার এখন করি আবাদের পাশে না হলেও 10,000-12,000 টাকা এরই খরচ পাবে। এত টাকা দিয়ে আবাদ করি, আবাদ তো ভালোই হয়, গাছ শুকিয়ে শুকিয়ে যায়, সেটা কী করলে গোর কাটি দেয়, তাই আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ অবস্থায় কৃষকের মুখে হাসি থাকলেও বিভিন্ন প্রকার আক্রমণের সংখ্যায় আছেন তারা। এমন অবস্থার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কী করতে হবে তা জানতে চান চাষিরা। আমাদের পোকা ধরছে, আমাদের উন্নতি নেই, আটাশ করার পর দেখি ধান ভালো, দেখি বাড়াচ্ছে, বাড়ানোর পরে দেখি 87 হচ্ছে। তো এখন ঘটনালকে যাই, এটা আমরা কৃষি অফিস থেকে আমরা পরামর্শ চাচ্ছি আমাদের এটা কিভাবে ভালো হবে।
আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের অগ্রগতি এবছর তুলনামূলক লক্ষণীয়। তবে ভালো ফলনের জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেন গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান। বর্তমানে বোরো আবাদ খুবই সুন্দর আছে, আমরা দেখতেছি প্রতিদিন কোন ধরনের কোন রোগ পোকা মাকড় ক্ষতিকর লেভেলে বা ফলনের সামান্যতম ক্ষতি হবে এরকম কোন রোগ বা পোকার আক্রমণ নেই। মাঝে মধ্যে দুইটা একটা মাদ্রা পোকা যেটা ফলনের ক্ষেত্রে কোন ধরনের কোন প্রভাব ফেলবে না, কিন্তু কৃষক সাদা চিজে একটা দেখলেই মনে করে এনাদের সব চিজ সাদা হয়ে যাবে, কিন্তু যে একটা চিজ বের হয়ে তা বাড়বে না। এই কারণে ওটার জন্য কোনো কেমিক্যাল পেস্টিসাইড বা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন নাই। সুষম মাত্রায় সার প্রয়োগ করার ফলে এবছর গাইবান্ধা সদর উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 19,500 হেক্টর জমিতে, তা ছাড়িয়ে 20,218 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে, যা গেল বছরের থেকে 718 হেক্টর বেশি। লাবু আহমেদ, রেডিও সারাবেলা, গাইবান্ধা। করোনা সংক্রমণ নিয়ে সরকারের পক্ষ থেকে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধ সহ রাত 10টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে না বলা হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়। এদিকে কওমি মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনার মধ্যে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলছিল কওমি মাদ্রাসায় পাঠদান। 42তম বিসিএস এর ফল প্রকাশ করা হয়েছে। বিশেষ এ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 6,022 জন। আজ বিকেলে সরকারি কর্ম কমিশন পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উত্তীর্ণদের তালিকায় পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে। এ বিসিএস এর মাধ্যমে 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এবার খেলার প্রসঙ্গ। জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় পর্ব শুরুর আগেই করোনার ভয়াল থাবায় এলোমেলো রংপুর বিভাগের দল। অধিনায়ক নাঈম ইসলাম, উইকেট রক্ষক ব্যাটসম্যান আকবর আলী সহ করোনায় আক্রান্ত হয়েছেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু, ফলে এ পর্বের 3 জনের খেলা হচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর টিম ম্যানেজমেন্ট। এদিকে সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরা কঠিন চ্যালেঞ্জ, নিতে একাদশে আসবে একাধিক পরিবর্তন। তবে নির্ভর নিউজিল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায়। নেপিয়ারে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল দুপুর 12টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 5,181 জন, গাইবান্ধায় শনাক্ত 3 জন। গাইবান্ধায় বোরো ধানে ছেয়ে গেছে ফসলের মাঠ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের সুষম মাত্রায় সার প্রয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ উপজেলা কৃষি অফিসারের। করোনা সংক্রমণ রোধে 18 নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ, কওমি মাদ্রাসা সহ বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রকাশ করা হলো বিসিএস 42তম বিসিএস এর ফল, 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এবং করোনায় রংপুর বিভাগের 3 ক্রিকেটার আক্রান্ত, সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়হান কবির রাতুল। শুভ বিদায়।